যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে, আহা দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইয়েরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনা নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন, প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না রহমানের বান্দারা, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন, মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে, মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাত কেরাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদ ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সে যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। বলেন সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম! দেখেন আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে, এটা মহাপাপ। অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর, অন্যরে মারা যাবে না, আমি তো আমার মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে কিয়ামতের ময়দানে, কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের, আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ, যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনি কে বলেন তো? কারে মারছিল? এজন্য এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমল নামে আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে, আহা দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। আট নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দাদের আট নম্বর গুণাবলী হলো রহমানের বান্দারা ব্যভিচারিণী হয় না, ব্যভিচার করে না মানে জিনা করে না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না, ঠিক কিনা? বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? পরকিয়া করা যাবে? বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে? মেলাক্কার ভাইয়েরা খবর আছে, ইমু দিয়ে, ইমুতে কার সাথে কি করেন, ইমুতে কার সাথে কথা বলেন, সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আট নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারী হয় না, তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না। নয় নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মারু বিল লাগবি মারু কিরামা, নয় নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। নয় নম্বর খেয়াল করে শোনেন, মিথ্যা সাক্ষী দেয় না, মহাপাপ। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এটা মহাপাপ। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব
সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু যাহা বলে সবই আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চান, এত সোজা মেলাক্কার বাইরা, মিথ্যা সাক্ষী দেয় না। বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবিদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, বিশ্বনবী হেলান দিয়ে বলেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন ইয়া রাসূল আল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন সব চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন, এভাবে সিরিয়াস। তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না বলেন, দুইটা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন আলা ওয়াকাউলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণুবি বলতেই লাগলেন, বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন, সুবহানাল্লাহ। সিরিয়াস, খুবই সিরিয়াস, কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেন, দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের দশ নম্বর বৈশিষ্ট্য, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ইমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার দশ নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচাগানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে, আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ইমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন, দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে না। যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে, পারা যাবে তো? এগারো নম্বরে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একটা, একজন এসে বলে ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যে এটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার।